দেখতে মাশাআল্লাহ এগুলো খুবই সুন্দর বাচ্চা হয়েছে। লাইট ওরও বাচ্চা হয়েছে আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছেন ছোট আছে। এবার দুইটা লাইট আসছে, এবার বাচ্চা দুইটা লাইট আসছে দেখতে পাচ্ছেন। শেষের দিকে প্রায় সব পিয়ারের বাচ্চাগুলো সুন্দর আসছে। আসসালামু আলাইকুম দর্শক বন্ধু, আমি জাহিদুল ইসলাম, জাহিদুল ইসলামের পক্ষ থেকে আবার আসলাম আপনাদের মাঝে কিছু আপডেট ভিডিও নিয়ে। অনেকগুলো বাচ্চা হয়েছে, সেই বাচ্চাগুলো দেখার চেষ্টা করব, তো আশা করছি ভালো লাগবে। চলুন ভিডিওটি শুরু করা যাক। মাশাআল্লাহ স্যার, এইখানে সাদা এক জোড়া বাচ্চা হয়েছে মাশাআল্লাহ। তো অনেকদিন পর আবার ভিডিওটা করলাম, বাচ্চা এখানে হয়েছে, অনেকগুলাই বাচ্চা হয়েছে, প্রায় সবগুলো বাচ্চাগুলো দেখানোর চেষ্টা করব। এই মাসে অনেক পেয়ার বাচ্চা বের হয়েছে, তো তাও আবার সব জোড়া জোড়া। তো এখানে হয়েছে সাদার বাচ্চা, মাস্টার পেয়ার বাচ্চা হয়েছে। দ্বিতীয়ত এখানে আরেক পেয়ার দেখাই, এটা কালো পেয়ারের যেটা ছোটো ছোটো কবুতরের যেগুলো মানে বোট ঠোট কবুতর সেগুলো বাস হয়েছে মাশাআল্লাহ। জাগ এখানে নটটা বসে আছে। তো এবার প্রতিটা জোড়ায় 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 জোড়া জোড়া বাচ্চা হয়েছে। এখানে এক পেয়ার, মোট দুই পেয়ার। আর এখানে যে কসিং করানোর জন্য যে এখানে ডিম দিয়েছে কালো মাদের সাথে বিস্কিট নোট, চেক করতেছি এটা, এখানে কি টাল ছিল, সবগুলো দেখাই। আর এখানে অনেক বড় বড় মোজা, বিশাল মোজা মোজা কবুতরের। এটা হলো আমার বাহিরে যে মাদি একটা আছে, খুব বাজি করে জাগ মাদি, তার বাচ্চা মুস খুবই ভালো হয়েছে। দেখতে পাচ্ছেন আর গায়ের থেকে পায়ের মুসগুলোই বড়ো, তো মাশাআল্লাহ এগুলো খুবই সুন্দর বাচ্চা হয়েছে। দেখতে পাচ্ছেন আর এই বাচ্চাগুলা এখনো প্রায় অনেক অনেক সময় লাগবে, এরপরও 15-20 দিন, মানে 20 দিন লাগবে না, হয়তো 15-15 দিন লাগতে পারে, তারপর রেডি হয়ে যাবে। আর ওগুলো ওর সেম একই রকম বয়সেই লাগবে, কিছুদিন কম বেশি এই আর কি। তো এখানে রাইখে দিই মামার কাছে। তো মূলত এর কাছে ডিম দেওয়ার কারণ হলো আর এর ডিম জমছিল না, মানে নোটটা টাল ছিল, সেই কারণে মানে ব্রিডিং করতে যাওয়ার একটু সমস্যা হয়তো হয়েছে, এই জন্য ওর ডিমের বাচ্চা উঠেছিল না। সেক্ষেত্রে আমি ওই নিষ্কার বাচ্চাগুলো দিয়েছি, তারা মানুষ করুক, দিয়ে একটু এক্সপিরিয়েন্স নিক, এই জন্য দেওয়া আর কি। আর এদিকে দেখতে পাচ্ছেন কালো যে আমার গটা পিয়ারটা, তার বাচ্চা হয়েছে আলহামদুলিল্লাহ, দুইটাই বাচ্চা হয়েছে এবার। তো এবার দেখা যাক কেমন বাচ্চাগুলো হয়। এই যেখানে দুইটা পিয়ারই বাচ্চা, দুইটাই বাচ্চা হয়েছে এবার আলহামদুলিল্লাহ, আমি খুবই খুশি। সামনে ঈদ, তারপরে বাবার বাচ্চা সবগুলোই জোড়া জোড়া বাচ্চা হয়েছে দেখতেই পাচ্ছেন। আর আমার আরেকটা মাস্টার পিয়ার যেটা লাইট, ওরও বাচ্চা হয়েছে আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছেন। তার মধ্যে বাচ্চাগুলো মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে, বাচ্চাগুলো ছোট আছে। এবার দুইটা লাইট আসছে, এবার বাচ্চা দুইটা লাইট আসছে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ। রমজানের শেষের দিকে প্রায় সব পিয়ারের বাচ্চাগুলো সুন্দর আসছে। এটা মাস্টার পিয়ার আমার, বাড়ির মেন পিয়ার, খুবই ভালো লাগছে বাচ্চাগুলো হওয়ার পর। আপনারা দোয়াই এবং ভালোবাসা, সবগুলো কবুতর আমার সুস্থ সবল আছে, তো কবুতরগুলো একে একে ছেড়ি। আর আমার এই পিয়ারটাও ডিমে আছে বর্তমানে, এটাও আমার একটা সাদা পিয়ার, মাস্টার পিয়ার, এর খুব ভালো বাচ্চা হয়। তো এই পর সব বাচ্চা টাচ্চা অনেকগুলোই হবে ইনশাল্লাহ। আর এইখানে যে সিমি নর আর যে উধামাদির বাচ্চা, এটারও ফুটছে, একটা ফুটছে আর একটা এখনও ফুটতে বাকি আছে,
আর এখানে সুন্দরীর এক ডিম দিয়েছে আলহামদুলিল্লাহ।